জেনে নিন চীনকে ডোবাতে প্রস্তুত পরমাণু হামলায় সক্ষম ভারতের ছয় সাবমেরিন চীনকে টক্কর দিতে নিজেদের আরো শক্তিশালী করতে চলেছে ভারতীয় সেনা পরমাণু হামলায় সক্ষম ছটি সাবমেরিন যাতে আরও দ্রুত সম্পন্ন করা যায় তার তোড় শুরু হয়েছে মূলত জলপথে চীনের মোকাবিলা করার জন্য এই সিদ্ধান্ত ভারতের ভারত প্রশান্ত মহাসাগরে চীন ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই অবস্থায় পরমাণু সাবমেইন বানিয়ে চীনের মোকাবেলা করতে চাইছে দিল্লি নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা জানিয়েছে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অংশের নিরাপত্তায় ভারত অস্ট্রেলিয়া জাপান এবং আমেরিকাকে নিয়ে চার দেশের যৌথ বলয় তৈরি হবে এতেই নৌসেনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি জানিয়েছেন গত মাসে চার দেশের শীর্ষ আধিকারিকরা এই চতুর্পক্ষীয় নিরাপত্তা অক্ষের কাজ শুরু করে দিয়েছে পাকিস্তানের গদর বন্দরে ক্রমাগত চীনা উপস্থিতি ভারতের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে তিনি জানিয়েছেন